এই প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি আপডেট চাকরির তথ্য নিয়ে এসেছি আজকে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, আপনারা জানেন একটি একটি এনজিও, মূলত এটি কমিউনিটি হেলথ এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে, আদ্দিন গ্রুপের একটি প্রতিষ্ঠান এটি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, দুইটি ক্যাটাগরিতে মোট 100 জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত কথা বলবো, তথা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, সেই সব নিয়ে মূলত আলোচনা করব আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন জেনে আসি বিস্তারিত। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ এন্ড মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদসমূহে উদ্যমী ও প্রশ্রমী লোক নিয়োগ করা হবে: খুলনা রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা, এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো চলুন জেনে আসি বিস্তারিত। পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 50 জন, বেতন শিক্ষানবিশ কালে দেওয়া হবে 17,000 টাকা করে, আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 সহ অন্যান্য পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। কলিগ নাম্বার 2 পদের নাম হচ্ছে সুপারভাইজার, পদের সংখ্যা হচ্ছে 50 জন, বেতন হচ্ছে শিক্ষানবিশ কালে দেওয়া হবে 16,000 টাকা করে, আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.50 সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এবার অন্যান্য যে যোগ্যতা গুলো চাওয়া হয়েছে, শর্তাবলী গুলো আছে, বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে আসি। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে 5'4", সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে, নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে, উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল হচ্ছে কমপক্ষে 6 মাস, শিক্ষানবিশ কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও উৎসব বোনাস প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার ব্যবস্থা আছে। বয়স সর্বোচ্চ 32 বছর। অন্যান্য শর্তাবলীর মধ্যে বলা হয়েছে, যে কোনো একটি পদে আবেদন করতে হবে, দুটি পদে কেউ আবেদন করতে পারবেন না, উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করলে গণ্য হবে, খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, ইতিপূর্বে উক্ত পদসমূহে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই, মোটরসাইকেল চালানো জানতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কে বলা হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র মোবাইল নম্বর সহ, আপনারা এটা মনে রাখবেন, এটা কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র হতে হবে, কম্পিউটারে টাইপ করে দিলে হবে না। 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 28 ফেব্রুয়ারি 2022 রোজ সোমবার বিকাল 5টার মধ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোস্ট, পুলারহাট, যশোরে ডাকযোগে, কুরিয়ারে বা হাতে হাতে পৌঁছাতে হবে নির্বাহী পরিচালক। আর আরও বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন www.addinwc.org এই ওয়েবসাইটটি। আর এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এই বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।